একটু দূরে দূরে একটু গ্যাপে রেখে দাঁড়াও না, কত বলছি দিন উপলক্ষে অভিনব একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। সকালবেলা 90 জন দুস্থদের খাওয়ানো দাওয়ানো হয়েছে এক জন্মদিন। তুই নাম বল। হ্যাঁ, তো সেখানে ওই রকম এন্টারটেইনমেন্ট নয়, এরকম বোম ফাটে। আমাদের ক্লাবের দীর্ঘদিনের মানে প্রতিষ্ঠাতা সদস্য, ওর বাবা ওর প্রতিষ্ঠাতা সদস্য একজন, এবং এই উদ্যোগটা আমাদের ক্লাবেরকেই দায়িত্ব দেয়া হয়েছে আর কি। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই উদ্যোগটা এখান থেকে করার জন্য। কিন্তু পুরো ব্যবস্থাটা যেটা হয়েছে ক্লাব করলেও, উপলক্ষ যেটা হয়েছে এবং ইনভেস্টমেন্ট যেটা হয়েছে সেটা ওর বাবাই করেছেন, এবং এটা একটা অভিনব পরিকল্পনা। আমরা খুব গর্ব অনুভব করছি এরকম যেন আরও ঘটে। তো এখন যা সিচুয়েশন তাতে এই এটা একটা অন্য ধরনের মানে নির্মল আনন্দ আর কি। আজকে সকালবেলা 90 জন, সকালে 90 জনে ভাতের ব্যবস্থা করা হয়েছিল। ভাতের সঙ্গে ছিল ভাত, ডাল, বাঁধাকপি সবজি, এক পিস করে মাছ। এখন করা হয়েছে 100 জন বাচ্চাদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়েছে। একটা করে কেক, একটা বিস্কুট, একটা করে কলা, দুটো করে কলা, একটা ডিম, এক পিস করে মিষ্টি। মোট 100 জন বাচ্চার হাতে এটা আমরা তুলে দিতে সক্ষম হয়েছি। আর সকালে 90 জনের হাতে আমরা ভাত, তরকারি এটা প্যাকেটিং করে তুলে দিয়েছি। প্রত্যেক সপ্তাহে আমাদের শনিবার প্রত্যেক সপ্তাহে আমাদের দুস্থদের ভাত প্রত্যেক সপ্তাহে দেওয়া হয় আমাদের ক্লাব থেকে। 80-90 জনের খাবার প্রত্যেক সপ্তাহে আমরা দিই। আজকে এর জন্মদিন, এর বাবা সমস্ত ব্যবস্থা করেছে। ওর বাবা আমাদের ক্লাবের আরামবাগ স্কুল মাঠ।